আয়রন ম্যান, রিল লাইফের টনি স্টার্ক নয়, একজন জিনিয়াস, কুল, ইন্টেলিজেন্ট, বিজনেসম্যান, এই সব কোয়ালিটি টনি স্টার্কের মধ্যে থাকলেও রিয়েল লাইফের আয়রন ম্যান ইনি নন। ডোন্ট ওয়ারি, রিয়েল লাইফেও একজন কুল, জিনিয়াস, ইন্টেলিজেন্ট, বিজনেসম্যান রয়েছে, যিনি রিয়েল লাইফের আয়রন ম্যানের থেকেও এক স্টেপ এগিয়ে। আজকের এই ভিডিওটিতে আমরা রিয়েল লাইফের আয়রন ম্যানের ব্যাপারে জানতে চলেছি। সো লেটস বিগিন। ইলন মাস্ক। ইলন মাস্ক জন্মগ্রহণ করেন 28 জুন 1971। ছোটবেলা থেকেই খুবই শার্প এবং ব্রিলিয়েন্ট ব্যক্তি ছিল ইলন মাস্ক। ছোটবেলায় একবার তার বন্ধু তাকে বলেছিল, ইলন, ওই দেখো চাঁদ, জানো এটি আমাদের পৃথিবী থেকে বিলিয়নস অফ বিলিয়নস কিলোমিটার দূরে অবস্থিত। ইলন বলল, না, টু বি এক্স্যাক্ট, এটি বিলিয়ন কিলোমিটার দূরে নয়, বরং 384,400 কিলোমিটার দূরে রয়েছে। ইলনের মা বলেন যে ইলনের ফটোগ্রাফিক মেমোরি রয়েছে, অর্থাৎ যদি সে একবার কোনো জিনিসকে পড়ে নিত তাহলে সারা জীবন সে সেটিকে মনে রাখতে পারত। ইলন মাস্কের মা ছিলেন একজন সুপার মডেল এবং তার বাবা ছিলেন একজন ইঞ্জিনিয়ার। কিন্তু ইলনের বয়স যখন 10 বছর ছিল তখন তার পিতামাতার ডাইভোর্স হয়ে যায়। একজন নর্মাল ছেলে হলে তার পিতামাতার এই অ্যাকশনে 3 থেকে 4 বছর তো খুবই ডিপ্রেশনে থাকতো, কিন্তু 2 বছরেই ইলন প্রোগ্রামিং শিখল। আর আপনি জেনে অবাক হবেন যে 12 বছর বয়সে সে একটি ভিডিও গেম তৈরি করে ফেলে, সেই গেমের নাম ছিল ব্লাস্টার। ছোটবেলা থেকে ইলনের ফোকাসিং পাওয়ার সাধারণের তুলনায় অনেক বেশি ছিল। যখন সে কোনো জিনিসের ব্যাপারে ভাবতো তো সেই বিষয়টিতেই একেবারে হারিয়ে যেত, আর তার ফ্যামিলি মেম্বার্সরা ভাবতো যে ইলন বোধহয় বধির হয়ে গেছে। যেহেতু ইলন মাস্ক স্কুলে অন্যান্য স্টুডেন্টদের থেকে বেশি ইন্টেলিজেন্ট ছিল, তাই অন্যান্য স্টুডেন্টরা তাকে খুব একটা পছন্দ করতো না, খুব বুলি করতো তাকে। একবার তো স্কুলে বাকি স্টুডেন্টরা ইলনকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলেও দিয়েছিল। ইলন বলে যে এরপর থেকে সে বইকেই তার বন্ধু বানিয়ে নিল। যে ধরনেরই বই হোক না কেন, কমিক বুক, বায়োগ্রাফি, হরর, কোডিং, সব বইকেই সে পড়ে নিত। ইলন বলে যে আমি ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত শুধু বই পড়তাম, আর এর ফলেই আমার ইন্টেলিজেন্স এতটা ইম্প্রুভ হয়েছে। 17 বছর বয়সে ইলন কানাডায় শিফট হয়ে গেল এবং কুইন্স কলেজে অ্যাডমিশন নিয়ে নিল। ছোটবেলা থেকে ইলনের একটি শখ ছিল যে সে আমেরিকায় যাবে, কারণ তার মতে আমেরিকা হলো এমন একটি দেশ যেখানে তার জন্যে বহু অপরচুনিটিস রয়েছে। এর 3 বছর পর 20 বছর বয়সে ইলনের এই স্বপ্ন পূরণ হয়ে গেল। সে ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ায় অ্যাডমিশন পেয়ে গেল। আমেরিকায় পৌঁছানোর পর ইলন মাস্ক তার ভাই কিম্বল মাস্কের সাথে নিজের প্রথম কোম্পানি স্টার্ট করল, যার নাম ছিল zip2.com। ইলন ইয়েলো পেজের সিডি নিয়ে শহরের সকল দোকানের অ্যাড্রেস এবং ফোন নাম্বারকে কালেক্ট করে শহরের ম্যাপের সাথে কম্বাইন করে প্রোগ্রামিং কোড দ্বারা একটি ওয়েবসাইট তৈরি করল, যেখানে লোকেরা এই ওয়েবসাইটটিতে লগ ইন করে যে কোনো লোকাল বিজনেস স্টোরের লোকেশন এবং ফোন নাম্বারকে অ্যাক্সেস করতে পারত। 1999 কম্প্যাক নামের একটি কোম্পানি zip2 কোম্পানিকে $307 মিলিয়ন কিনে নিল, যেখানে ইলন মাস্ক শেয়ার পেল $22 মিলিয়ন, অর্থাৎ 150 কোটি টাকা। আর এই সময়ে এর বয়স ছিল কেবলমাত্র 28 বছর। হ্যাঁ, 28 বছর। একজন নর্মাল ইয়াংস্টার হলে সেই টাকাতেই স্যাটিসফাইড হয়ে যেত, কারণ এতটা পরিমাণ টাকাকে তো বহু লোক তার সারা জীবনে ইনকাম করতে পারে না। কিন্তু ইলন শীঘ্রই আরও একটি কোম্পানি স্টার্ট করলো, যার নাম ছিল x.com। ইলন দেখল যে ব্যাংকের বাইরে বহু লোক নিজের চেকস ক্লিয়ার করার জন্যে লাইনে দাঁড়িয়ে থাকে, তো তিনি ভাবলেন যে কেননা এমন একটি পেমেন্ট সিস্টেমকে বানানো যাক যার মাধ্যমে যেন এই ঝামেলাই না থাকে, আর উইদিন ফিউ সেকেন্ডসে যেন লোকেরা পেমেন্ট করতে পারে। এরপর ইলন confinity.com এর সাথে মার্জ করে তৈরি করলো নতুন কোম্পানি paypal.com। এরপর ইবে এই পেপ্যালকে $1.5 বিলিয়ন কিনে নিল, যেখানে ইলন মাস্ক শেয়ার পেল $180 মিলিয়ন। আর এই সময় ইলনের বয়স ছিল কেবলমাত্র 30 বছর। এরপর সে আবার একটি কোম্পানিকে স্টার্ট করলো, যার নাম SpaceX। এই সময়ে ইলন কোনো ইনভেস্টার্সকে পাচ্ছিল না যারা SpaceX-এ ইনভেস্ট করবে, কিন্তু হার না মেনে ইলন নিজেই $100 মিলিয়ন এই কোম্পানিতে ইনভেস্ট করে দিল। মানে একবার ভেবে দেখুন যে একজন ইমিগ্রেন্ট USA-তে এলো এবং বলল যে ধুর, কী এইসব ফালতু রকেট বানায় নাসা, আমি নতুন রকেট সিস্টেম তৈরি করব, নাসার থেকেও 100 গুণ বেটার এবং লো কস্ট বাজেটে। ভাবতে পারেন কতটা কনফিডেন্ট ব্যক্তি ইনি। এমনি আমি আপনাকে শুরুতে বলিনি যে রিয়েল লাইফের আয়রন ম্যান। এরপর ইলন আবার বহু বই পড়া শুরু করলো রকেট সায়েন্সের ব্যাপারে এবং তৈরি করলো ফ্যালকন, যেটিকে কিনা নাসা নিজে ডিসঅ্যাপ্রুভ করে দিয়েছিল। কিন্তু আজ নাসার প্রায় সব স্পেস মিশন SpaceX-এর ফ্যালকনই করে। এরপর ইলন মাস্ক স্টার্ট করলো সোলার সিটি। ইলন মাস্ক এই বিষয়টিকে নিয়ে খুব অসন্তুষ্ট ছিলেন যে আমরা কেন সব এনার্জিকে ন্যাচারাল রিসোর্স দ্বারা তৈরি করছি, এতে তো আমাদের প্রাকৃতিক সম্পদের পরিমাণ কমে যাচ্ছে।
তাই ইলন মাস্ক শুরু করলো সোলার সিটি। এবং বর্তমানে সোলার সিটি ইউএসএর বেস্ট সোলার সার্ভিস প্রোভাইডার হিসেবে পরিচিত। এখনই শেষ নয়, এবার ইলন মাস্ক নেমে পড়লো তার ইলেকট্রিক কার কোম্পানিতে। তিনি নর্মাল কারকে রিপ্লেস করে অল ওভার ওয়ার্ল্ডে ইলেকট্রিক কারকে আনার সিদ্ধান্ত নিলেন, যাতে এনভায়রনমেন্টে কার্বন এমিশন কমে যায়। ইলেকট্রিক কারেও ইনভেস্ট করার মতো লোক ছিল না, কারণ এমন কোম্পানিতে ইনভেস্ট করলে তো ইনভেস্টরদের লস হয়ে যাবে। তো এবার ইলন মাস্ক নিজে $6.3 মিলিয়ন তার নিজের টেসলা ইলেকট্রিক কার কোম্পানিতে ইনভেস্ট করে দিল। লোকেরা ভাবত যে ইলেকট্রিক কার আবার কে কিনবে, এমন কতই বা ভালো সার্ভিস দেবে এটি। কিন্তু আজ টেসলা পৃথিবীর সবথেকে ভ্যালুয়েবল ইলেকট্রিক কার কোম্পানির মধ্যে থেকে একটি। এরপর স্টারলিংক। 2018 ইলন মাস্ক ইউএস গভর্নমেন্টের কাছ থেকে পারমিশন পাওয়ার পর লোয়ার আর্থ অরবিটে স্যাটেলাইট লঞ্চ করা শুরু করলো। স্টারলিংকের মেন পারপাস হলো সারা পৃথিবীর প্রতিটি স্থানে যেন লোকেরা হাই স্পিড ইন্টারনেটকে অ্যাক্সেস করতে পারে। আগামী কয়েক বছরে ইলন মাস্ক স্পেসে 42,000টি স্যাটেলাইটকে লঞ্চ করবে, যাতে সারা পৃথিবীর প্রতিটি কোণে উইদাউট বাফারিং হাই স্পিড ইন্টারনেটকে লোকেরা পায়। 2019 সালে স্পেস এক্স 60টি স্যাটেলাইটকে লঞ্চ করেছিল এবং তার 6 মাস পর November 2019 আরও 60টি স্যাটেলাইটকে লঞ্চ করে। এরপর দ্য বোরিং কোম্পানি। January 2017 দ্য বোরিং কোম্পানিকে ইলন মাস্ক রেজিস্টার করান। এই কোম্পানির মেন গোল হলো টানেলের মধ্যে দিয়ে যাতায়াত, যাতে ট্রাফিককে কমানো যায়। আর এই আইডিয়াটি ইলন মাস্কের কাছে একবার ট্রাফিকে লেট হয়ে যাওয়ার ফলেই আসে। অন্য কেউ হলে হয়তো বিষয়টিকে ইগনোর করে যেত, কিন্তু ইলন মাস্ক এই প্রবলেমটিকে সলভ করার জন্যে একটি কোম্পানি খুলে ফেলল। May 2017 $7 মিলিয়ন একটি কন্ট্রাক্ট পেলেন তিনি লাস ভেগাস কনভেনশন অ্যান্ড ভিজিটার্স অথরিটির কাছ থেকে, যেখানে লাস ভেগাসে একটি আন্ডারগ্রাউন্ড স্টেশন তৈরি করা হয়, যাতে ট্রাফিককে কন্ট্রোল করা যায়। এরপর তিনি কাজ করা শুরু করেন নিউরালিঙ্কে। ইলন মাস্ক AI অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে খুবই সিরিয়াসলি নেন। তিনি মনে করেন যে যদি AIকে এখনই কন্ট্রোল করা না হয়, তাহলে এটি আমাদের পৃথিবীকে ধ্বংস করে দেবে। ওয়েল, এই AIকে নিয়ে আমি অলরেডি একটি ভিডিও তৈরি করেছি, যেটিকে আপনি ওপরের এই আই বাটনে এবং এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই কারণের জন্য ইলন মাস্ক গুগলের AI কোম্পানি ডিপ মাইন্ডে ইনভেস্ট করেছেন, যাতে তিনি এটা জানতে পারেন যে AI এ কতটা ইম্প্রুভমেন্ট হচ্ছে। এবং এর সাথে সাথে নিজেও একটি কোম্পানি স্টার্ট করে দিয়েছেন, যার নাম হলো নিউরালিঙ্ক, যা বেসিক্যালি হলো একটি BMI অর্থাৎ ব্রেন মেশিন ইন্টারফেস। এই সকল কোম্পানিজকে বাদ দিয়েও ইলন মাস্ক নিজের হিউমারকে ব্যবহার করাও ছাড়েনি। ফর এক্সাম্পল, আয়রনম্যান মুভিতে আপনি একটু নোটিস করলেই ইলন মাস্ককে দেখতে পাবেন। একবার তো তিনি ফ্যালকনে তার টেসলা কারকে ইনস্টল করে স্পেসেও পাঠিয়ে দেন। এই আইডিয়াটিকে তিনি একটি মুভি থেকে ইন্সপায়ার্ড হয়ে ইউজ করেছিলেন। একবার তিনি লাইভে এসে সকলের সামনে মেরিজুয়ানা অর্থাৎ গাঁজা খেয়েও দেখিয়ে দিয়েছিলেন। বাট অ্যাজ ইউ নো, ইলন ইজ ইলন। একবার তো তিনি পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি জেফ বেজোসকে নিয়েও ঠাট্টা করে দিয়েছিলেন। বলেন, জেফ ওটা আবার কে? Anyways, the conclusion is, যদি টনি স্টার্কের ক্যারেক্টার রিয়েল লাইফে হয়, তাহলে তা একমাত্র ব্যক্তি ইলন মাস্ক। একটি ছেলে যে 12 বছর বয়সে একের পর এক ইনভেনশনস করতে থাকে এবং পৃথিবীকে অবাক করতে থাকে। ব্লাস্টার গেম, Zip2, পেপ্যাল, স্পেস এক্স, টেসলা, সোলার সিটি, নিউরালিঙ্ক, দ্য বোরিং কোম্পানি, স্টারলিঙ্ক, এটসেট্রা। আমরা সকলেই এই ব্যক্তির কাছ থেকে বহু কিছু শিখতে পারি। আর সত্যি বলতে কি, আমার নিজেরও ইন্সপিরেশন হলো ইলন মাস্ক। তার লাইফ থেকে আপনি একটি কমন জিনিস শিখতে পারেন, যা হলো এই যে যখন তার কাছে কোনো বন্ধু ছিল না, তখন তার একমাত্র বন্ধু ছিল বই। ওয়েল, আপনি এই দুটি ভিডিও দেখতে ভুলবেন না কিন্তু। আর এই সবগুলি কোয়ালিটির জন্যেই আমি ইলন মাস্ককে একজন রিয়েল লাইফ আয়রনম্যান বলি। তো বন্ধু, এই ভিডিওটি আপনাকে কেমন লাগলো তার নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, যাতে এই ইন্টারেস্টিং নলেজ অন্যদের কাছেও পৌঁছায়। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।